ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, চিকিৎসা দিতে গিয়ে বিপাকে চিকিৎসক ও নার্সরা। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বললেন তথ্যমন্ত্রী, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে জবাব দেওয়া হবে মন্তব্য রিজভীর। উন্নয়নে ছোঁয়া লেগেছে টাঙ্গাইলের গ্রামীণ জনপদে, নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ নানা অবকাঠামো। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি সৌদা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন চিকিৎসক ও নার্স সংকট থাকলেও রয়েছে সংকট নেই ওষুধের। রোগীর সংখ্যা আরও বাড়লে করা হবে আলাদা ডেঙ্গু ওয়ার্ডের ব্যবস্থা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভোলার 250 সজা জেনারেল হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা দুইটি ইউনিট খোলা হয়েছে, তবুও ঠাঁই পাচ্ছে না রোগীরা। স্থান সংকুলন না হওয়ায় মেঝেতে আশ্রয় নিতে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন আছে 21 জন, নতুন আরও 13 জন রোগী ভর্তি হয়েছে। কালকে রাত্রে আমার ছেলে আইনে আমার বিয়াই ভর্তি করাইছে, জায়গা পাই না যে ময়লা ফলরে ফলরে শুয়ে রয়েছি। অনেক দূর থেকে আয়া এখানে কালকে ভর্তি হয়েছি। স্থানীয়ভাবে ডেঙ্গি সংক্রমণ ও বিস্তার বেড়েছে দাবি করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। রোগের প্রকোপ বাড়তে থাকায় আতঙ্কে রোগীর স্বজনরা, পাশাপাশি চিকিৎসক ও নার্স সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আপনারা যদি অন্তর্দির করিয়া যান গিয়া তা আমাকে রোগী তো এমনি মরিয়া দিবি গিয়া। এখানে আইসা যদি আমার আরো বেশি অসুস্থ হয়ে যাওয়ার লাগে, দেন টেস্টের জন্য যদি আমার হয়রানি হওয়ার লাগে, তাহলে তো এখানে এসে আমার কোনো লাভ হয়নি। এখানে কোনো খাওয়া দাবার ব্যবস্থা নাই, বাইতু না আনলে খাই না আনলে উস্তাই, যে আপনার টেবিল নাই, চেয়ার নাই, একটা মানুষের বসার মতন কিছু নাই। চিকিৎসক ও নার্স সংকট থাকলে ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের একটু জনবল সংকট আছে, আমাদের সিস্টারের সংখ্যা অনেক কম, তারপর আমরা চেষ্টা করতেছি চিকিৎসার যে সামগ্রী আমাদের যে আইভি ফ্লুইড সেগুলো পর্যাপ্ত সাপ্লাই আছে, আর ডেঙ্গু টেস্টের যে কিট সেটাও আমাদের পর্যাপ্ত আছে। ভোলা থেকে গত কয়েকদিনে উন্নত চিকিৎসার জন্য 3 জন রোগী ঢাকা ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। কারো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, সংবিধান অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন মার্কিন প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকার নয়, সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগের সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে বলে জানান মন্ত্রী। রাতের বেলা বিভিন্ন এম্বাসিতে যায় গিয়ে ধর্ণা দেয়, এখন তারা বুঝতে পেরেছে এই ধর্ণা দিয়ে কোনো লাভ হয় নাই। মার্কিন প্রতিনিধি দল এসে তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলে নাই, নির্বাচনকালীন সরকার নিয়েও কিছু বলে নাই। তাই মির্জা ফখরুল গতকাল এখানে সমাবেশ করেছে, শ্রমিক সমাবেশ, এখানে বলেছে এখন কথা ঘুরিয়ে দিয়েছে, আমরা বিদেশি শক্তির উপর নির্ভর করি না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিলে জবাব দেওয়া হবে। নগরীর ভুবনমোহন পার্কে রাজশাহীতে পদযাত্রা পূর্বে সমাবেশে উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, তবে কেউ যদি একটা লাঠির বাড়ি বাড়ে আপনারা দুইটা লাঠির বাড়ি বাড়বে, এই প্রস্তুতি আপনাদের রাখতে হবে। আমরা নিরীহ কোনো মানুষকে আঘাত করব না, আওয়ামী লীগেরও নিরীহ মানুষকে আঘাত করব না, কিন্তু যে সন্ত্রাসীরা আসবে তাদেরকে আমরা প্রতিহত করব। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার সিলেটে পদযাত্রা করেছে বিএনপি সহ সমমানা দলগুলো। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাহ মাঠ থেকে নেতাকর্মীদের বিশাল একটি পদযাত্রা বের হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম পিপিএম জানান, পদযাত্রার আশেপাশে বিশৃঙ্খলার সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শহরের চিত্রলেখা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির পদযাত্রার বিপরীতে রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। পদযাত্রার নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে রাজপথে থেকে তা মোকাবেলা করা হবে বলে জানান নেতাকর্মীরা। রাজধানীর তেজগাঁওস্থ আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় এসব কথা বলেন তারা। দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সাতক্ষীরা পৌর মেয়র ও সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতিকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীব আদালতে হাজির হয়ে চিশতি জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তিনি পৃথক মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। টাঙ্গাইলের ধনবাড়িতে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের প্রকল্পের আওতায় পোকা দমন ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ি উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন। বাঞ্চারামপুরে শিশু সুরক্ষায় গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে সমাজসেবা স্বাস্থ্যসেবীদের ভূমিকা বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে ইউনিসেফের সহায়তায় মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা প্রশিক্ষণের উদ্বোধন করেন। উন্নয়নের ছোঁয়া লেগেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামীণ জনপদে। বিভিন্ন প্রকল্পে নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ নানা অবকাঠামো। এসব উন্নয়ন কাজের সুফল পাচ্ছেন সর্বস্তরের জনগণ। এতে উন্নত হয়েছে এলাকাবাসীর জীবনযাত্রার মান, দূর হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি। এর ফলে গ্রামের মানুষ পাচ্ছেন শহরের সুবিধা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মহিবুল কাদের। দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের আওতায় পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামীণ জনপদ। গত চার বছর ছয় মাস এই উপজেলায় এলজিডির নতুন রাস্তা হয়েছে ১৭ কিলোমিটারের বেশি। কাজ চলমান আছে আরও ৩৫ কিলোমিটার রাস্তা। এতে এসব এলাকার মানুষ পাচ্ছে শহরের সাথে সহজ যোগাযোগের সুবিধা। টাঙ্গাইল টু আরিচার যে মহাসড়কগুলি হচ্ছে সেটা হলে পরে আমাদের কৃষি মালপত্র সেগুলো আরামায়েশে ঢাকায় রপ্তানি করতে পারবে। উন্নয়ন কাজের ফলে পাল্টে যাচ্ছে এসব এলাকার সার্বিক চিত্র, দূর হয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের, উন্নত হচ্ছে এসব অঞ্চলের প্রান্তিক জনগণের জীবনযাত্রার মান। আগে তো আসলাম খুব দুর্যোগ অবস্থায়, এসময় তো চলাফেরা খুব কষ্ট ছিল, এখন তো ব্রিজ হওয়াতে আমরা অনেক আরাম পাইছি। ব্রিজ হওয়াতে এই এলাকার লোক উপকৃত হয়েছে।
আমাদের অনেক অর্থ সম্পদ গেছে, তবু আমরা রাস্তা যে কইরা পারছি, মানে কইরা দিছে, এটাই হাজার হাজার শুকরিয়া দেই। সরকারের এসব উন্নয়ন কাজে খুশি সুবিধাভোগী জনগণ, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। টাঙ্গাইল প্রকল্পের মাধ্যমে 13টি সেতু সহ প্রায় 30টি সেতু নির্মাণ হয়েছে, সেই সাথে 265 কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে। নাগরপুর দেলদুয়ার উন্নয়নে অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। উন্নয়ন কাজে প্রধান প্রকৌশলী জানান, তার উপজেলায় এলজিইডির তত্ত্বাবধানে বিগত 4 বছর 6 মাসে 50 কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে, আরও প্রায় 30 কোটি টাকার কাজ চলমান রয়েছে। ভাবরা থেকে আমাদের গয়াহাটা পর্যন্ত যে রাস্তাটি আছে 1250 মিটার রাস্তা, আমরা জিওবির আওতায় মেরামতকরণের কাজ শুরু করেছি। তাছাড়া সম্প্রতি আমরা কোকাদান নদীর উপরে 56 মিটার একটি ব্রিজ, সেটিরও ভিত্তিপ্রস্তর আমাদের এমপি মহোদয় স্থাপন করেছেন, সেটিও প্রায় আমরা 4.5 কোটি টাকা ব্যয়ে সেই ব্রিজের কাজও কিছুদিনের মধ্যেই আমরা শুরু করব। এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প আমাদের আসন্ন আছে। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি কৃষি পণ্যের বিপণন সুবিধা বৃদ্ধিসহ প্রতিটি গ্রাম রূপান্তরিত হবে শহরে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক। নীলফামারীর একমাত্র ঐতিহ্যবাহী মোটকপুর স্কুল অ্যান্ড কলেজে 4টি শ্রেষ্ঠ পদের নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, এমন ঘোষণায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান। নীলফামারীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হলেই স্থগিত, হট্টগোল, সংঘর্ষের ঘটনা ঘটছে অহরহ। চলতি বছরের গেল 5 মাসে 7টি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 2020 সালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মীর পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 2021 সালে প্রকাশ করা হয় গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলার মোটকপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়। চলতি মাসের 12 জুলাই স্কুল কর্তৃপক্ষ নিজ প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার জন্য চাকরি প্রত্যাশী আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি দুপুর 2টা উল্লেখ করে প্রবেশপত্র বিলিবণ্টন করে জানানো হলে অজ্ঞাত কারণে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা শুরু হয় বিকেল 5টায়। এতে ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। আজকে আমরা বেলা 2টার সময় এখানে আসছি, 2টা থেকে এখন কয়টা বাজে, 6টা পর্যন্ত আমরা এখানে বসে আছি, কি জন্য? এ পর্যন্ত আমাদেরকে জানা হয়নি পরীক্ষা হবে কিনা এখনো। ঠিক আছে, কেন হবে না সেটা তো ওনারা আমাদেরকে বলবে। এই স্কুলে যে ম্যাডাম আছে, ম্যাডামের কথা যে আমরা কিছু বলতে পারি না, উনি এখানে বলে দিয়েছে যে আমরা লোক নিয়ে নিছি, ওনার ক্যান্ডিডেট আছে। অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী 3টি পদে পরীক্ষার উত্তরপত্র নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও ডোমার উপজেলার মাধ্যমিক অফিসারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এ ঘটনায় গণমাধ্যম কর্মীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে প্রকৃত ঘটনা ফাঁস হয়ে পড়লে 3টি পদের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। আমি চাইছিলাম যে এই প্রতিষ্ঠানের স্বার্থে একটা ওই রকম সুইপার নেওয়া হোক, ঠিক আছে, উনি সেটাকে একমত না। ওনার রিকোয়েস্ট আমি রাখতে পারিনি, এই জন্য একটু এই যে সভাপতির সঙ্গে একটু মতবিরোধ। নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক। ইত্যাদির যদি কোনো প্রশ্ন থাকে, অভিযোগ থাকে, এটি তদন্ত করে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখব, যদি আসলেই কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাসিতের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল 6 সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এছাড়াও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ জেলা, উপজেলা, শহর ও ওয়ার্ডের নেতৃত্বে উপস্থিত ছিলেন। গাজীপুরে আওয়ামী লীগের কালিয়াকৈর পৌর 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তার আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকমা মোজামেল হক এমপি। একটি মাত্র যে একটি মা গঙ্গা সৃষ্টি করার নির্দেশ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার 2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার চকবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ফকিরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন থেকে একটি মসজিদ ও 21 জন দুস্থ অসহায় পরিবারের সদস্যদেরকে চিকিৎসা সহায়তা বাবদ মোট 18 লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ফারুক আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আন্ত ইউনিয়ন ফুটবল পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিজয়ী SBK ইউনিয়নের হাতে ট্রফি ও রানার্স আপ নেপা ইউনিয়ন ফুটবল একাদশের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ঝিনাইদহ। ধামরাই উপজেলা বনাম সাভার উপজেলা মধ্যকার জেলা প্রশাসক গোল্ড কাপ আন্ত উপজেলা ফুটবল লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফুটবল ফাইনাল খেলায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসেন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ঢাকা জেলা প্রশাসক মুমিনুর রহমান ও সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত খান সহ আরও অনেকেই। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, চিকিৎসা দিতে গিয়ে বিপাকে চিকিৎসক ও নার্সরা। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে বললেন তথ্যমন্ত্রী, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে জবাব দেওয়া হবে মন্তব্য রিজভীর। উন্নয়নে ছোঁয়া লেগেছে টাঙ্গাইলের গ্রামীণ জনপদে, নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ নানা অবকাঠামো। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিভি মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।